কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন। 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো, কথা কয় না? আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে, গোলাম, আমি হলাম গাফিরুজ জাম কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডাকে বলে, গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার, আকসার 70 বারের বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বলে, আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার, কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হয় মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে, দুইটা সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন, কয় সময়? এক হলো বাদাল গরগরা, গরগরানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরা যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি, কথা কন। আল্লাহ বলে সময় শেষ, তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয়। এই হলো একটা। নাম্বার টু, বাদা তুলু আইশামস মিন মাগরিবিহা, প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে, কথা কয় না? পূর্ব দিকে। কেমতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু,
একা ঝুঁকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলার জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেব, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ, আল্লাহ বললেন, ও আদম তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়া দিলেন, ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, পাঁচটা, কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে হচ্ছে আল ইকরা, একনলেজমেন্ট, ইউ হ্যাভ টু কিপ দ্য একনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ, আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। এক নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? এক নম্বরে পাপের ঘোষণা দেন, দুই নম্বরে আন্নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও, তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন, তিন নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান, স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান, আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ, তিনটা গেল। চার নম্বর, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে যেই পাপটা করেছেন মন থেকে, ওই পাপটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে, টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ইওর লাইফ, আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না, চিৎকার করে বলেন, ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন, আল্লাহ আর করব না। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো, রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন, পিশা হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না? না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুরে এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না, আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমা আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে, কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার ওয়ান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে, কত বিপদ, হ্যাঁ, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি,
বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া বইয়েরা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে, দুই নাম্বার আমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না, আছে লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন, এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে ওয়ারযুকু মিন হাইসুলা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়েন। চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ও মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তেগফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। চারটা গেল, পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো, মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, বারবার বারবার ইস্তেগফার করে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়, সবসময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, কি পড়তেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি, বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ, কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সুবহানাল্লাহ পড়ে, এটাও ইস্তেগফার। আমরা এটা বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল, ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বে। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার, যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি কথা কন? বুখারীর বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت, سبحان الله পড়েন আজকরাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, তারপরও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না, একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ।
আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো, তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক, বুঝতেছেন অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো, তাদাররুআন ওয়া খীফা, তাদাররুআন মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহর ডাকো। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারান, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন, এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুক রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা, কার কথা চিল্লা বলেন, কার কথা? সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন, এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম ইসমাঈল হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষা? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে, পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুটি আল্লাহর এত ভালো লাগলো, কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানায় দিলেন, এটার নাম বিরু ঝামঝাম। বিষ্ণু বললেন মা উ ঝামঝাম লিমা শরীবালা হোক, এই ঝামঝামের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা শিফ তুআমু তুআমিন শিফা উ সুকমেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি, এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে, পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক, কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই ঝামঝামের পানি দিয়ে ধৌত করেছিলেন, তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত, বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে ঝামঝামের কুয়া, হাজার দরদরি করেছে সাআইউ বাইনা সাফা ওয়াল মারওয়া, হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, তিনি নবুয়ত দিয়েছেন, পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি, সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার,
এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদানা ইসমাইলকে দিলেন, বয়স যখন 100 তখন সাইয়েদানা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন, এদিকে এদিকে সবাই বলেন, এটা এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে, সাইয়েদানা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোনো নবী নাই, নবী সারা চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে, সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে, কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না, সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদানা ইসমাইলের চ্যানেলে এসেছে, এজন্য ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছি বানী ইসমাইল। সুবহানাল্লাহ, পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিল, ও আল্লাহ গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদদলিল, আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদানা ইব্রাহিমের সাথে লেগেছে, এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় আব্রাহামিটিক ফেইথ। কি বলে? আব্রাহামিটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদানা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি, কে পারে? ইন্না হাযা লাফি সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, সুহুফি ইব্রাহিম, সাইয়েদানা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله فرأي ألف لام را. I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সব কিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন, কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ, পড়েন। কি নবী আল্লাহ বানালেন? ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদানা ইব্রাহিম, ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা, কথা কর আরো জোরে, সবাই মিলে বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও, আসলিম। ক্বালা আসলামতু লিরাব্বিল,
ও ইব্রাহিম তুমি মুসলমান হও, বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সেদিন ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না। খ্রিস্টানরা দাবি করতো সেদিন ইব্রাহিম নাকি খ্রিস্টান, আল্লাহ বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান, হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম, ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই, আমি তাবলিগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক, বাকি একটা দলরও আমি হক বলতে চাই না, আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কৌমি তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর, আবার আমি আলিয়া আমি ভালো, কৌমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আসে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদের হোক, সে তো আমার ভাই, সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম, এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগুলাস করতে দেরি করি না, একটু চিন্তা করি না, কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কর, ফতোয়া আসে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের, আসে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের, আসে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই, ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি, ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে, সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল, বাপ বেটা একজন খলিল একজন হাবিব, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন, যেমন বাপ তেমন বেটা, বাবা হলেন খালিল, ছেলে হলো হাবিব। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে, খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি?